যুবক অবস্থায় আমাদের অনেক শক্তি থাকে, আমাদের কোনো কাজ করার জন্য অনেক স্পৃহা থাকে, স্পিড থাকে, গুনাহ করার খায়েশ থাকে, কিন্তু শক্তি সামর্থ্য থাকার পরেও আমরা যখন নিজেদেরকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে হেফাজত করতে পারি, আমরা যখন গুনাহ থেকে ফিরে আসি, তখন আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান। আমার নবী বলছেন, যুবক যখন তওবা করে তখন খুশিতে আল্লাহর আরশে আজিম ঝুমে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, বৃদ্ধ অবস্থায় তওবা করলেও আল্লাহ খুশি হন, যে কোনো সময় তওবা করলে আল্লাহ খুশি হয়, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ বেশি খুশি হয় যখন যুবক অবস্থায় তওবা করে। নবী রাসূল ছাড়া বনি আদমের সবাই গুনাহ করে। নবীজি বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করে থাকে, কিন্তু উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে, যারা ভুলকে স্বীকার করে নেয় যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা এত পছন্দ করেন, আল্লাহ পাক কত দ্রুত বান্দার তওবা কবুল করেন, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারব। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, বাইহাকী সহ অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস শরীফটি এসেছে। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের এক লোক ছিল যার নাম ছিল কাফির। এই ব্যক্তি এত খারাপ ছিল, এত গুনাহগার ছিল যে সে প্রত্যেক রাতে এক একজন নারীর সাথে অবস্থান করত। এক রাতে সে 60 দিরহাম খরচ করে এক মহিলাকে কিনে নিয়ে এসেছে। এত টাকা খরচ করেছে শুধুমাত্র এক রাত্রি ওই মহিলার সাথে থাকার জন্য। যখন সে ওই মহিলার কাছে গেল, দেখছে ওই মহিলা কান্না করছে। সে জিজ্ঞেস করলো, কেন তুমি কান্না করছো? সে বলছে, আমি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু আমি এই কাজ করার জন্য এই জন্য এসেছি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তখন এই কান্না দেখে ওই কাফিলের অন্তরের মধ্যে মায়া হলো এবং সে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখন থেকে আমার বোন, আমি তোমার সাথে গুনায় লিপ্ত হব না, তুমি চলে যাও এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় পাপী। তখন ওই মহিলাকে সে যেতে দিয়েছে, ওই মহিলা ঘরে চলে গেছে নিরাপদে, আর এদিক দিয়ে তারও মৃত্যুর সময় হয়ে গেছে, আজরাইলও চলে এসেছে, তার জান কবজ হয়ে গেছে, ওই রাতেই সে মারা গেছে। রাতে যখন মারা গেল, সকালে মানুষজন যখন জানলো সে মারা গেছে এবং মানুষজন জানতো সে অনেক বড় পাপী, অনেক বড় জেনাখোর, অনেক খারাপ লোক, অনেক বড় গুনাহগার, তার জানাজা দেওয়ার জন্য, কাফন দাফনের জন্য কেউ আসবে এটা কেউ কল্পনাও করে নাই। কিন্তু দিনের বেলায় যখন তার ঘরের সামনে সবাই উপস্থিত হলো, তখন দেখলো তার দেয়ালের মধ্যে গাইবি থেকে কেউ লিখে রেখেছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কাফিল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিলকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে সামান্য একটা তওবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে আমার বান্দার হাতে ক্ষমতা ছিল, আমার বান্দার চাইলে পারত এই নারীকে ভোগ করার জন্য, কিন্তু বান্দা আমি আল্লাহকে ভয় করেছে, আমার এই বান্দিকে সে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর কাছে এই তওবাটা, এই আমলটা এত পছন্দ হয়ে গেছে যে তার সারা জীবনের গুনাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে বনি ইসরাইলের উম্মতের যদি এই অবস্থা হয়, আমরা নবীর উম্মত, সেই নবী যিনি রহমাতুল আলামিন, সেই নবী যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমরা যদি যুবক অবস্থায় তওবা করি, আমরা যদি যুবক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেই, আমার আল্লাহ কতটা খুশি হবেন? নবীজি বলছেন, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন।